Hello audience, welcome back again. This is Mohdul Hussain and I am here again to the practice of fascination. So fascination আজকে আমরা কিছু প্র্যাকটিস করব। গত ক্লাসে আমরা সেন্টেন্স নেশন নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম, তো আজকে আমরা ফ্যাসিনেশনে চলে যেতে চাই। আসলে সেন্টেন্স নেশন বর্তমান সময়ে জেনারেল সেকশনে আসে না, তো আমরা ফ্যাসিনেশন নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো দেখেন আপনারা লেখা আছে ফ্যাসিনেশন, আপনারা কীভাবে বুঝবেন, চেঞ্জ দ্য নেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচেস। আমরা জানি যে কোনো বাক্য যা যে একজন বক্তা যা বলে সেটা হুবহু বলাকে ডিরেক্ট নারেশন বলে, এবং সেটা যদি আমি আমার মতো বলি সেটাকে ইনডিরেক্ট নারেশন বলে। তো আমরা এই বাক্যটা কিন্তু হুবহু যে বক্তা যেভাবে বলছেন সেভাবে লেখা আছে, আমরা সেটাকে নিজের মতো করে লেখার চেষ্টা করবো, আর সেটা যদি আমরা করতে পারি সেটাই ইনডিরেক্ট নারেশনে পরিণত হবে। তো দেখেন এখানে আসলে প্রত্যেক নারেশনে সাধারণত কমপক্ষে দুজন বক্তা থেকে থাকেন এবং একজন বলেন একজন শুনেন। তো হোয়াই আর ইউ ক্রাইং, কেন তুমি কাঁদতেছো, এই যে দেখেন কুটুর শর্মা করতে শুরু হয়েছে এখান থেকে, শেষে এখানে, তার মানে এই দুটা বাক্য কারণে, দুটো বাক্য হচ্ছে প্যাসার বাই আক্স দ্য প্যাসার বাই, দেখেন ফুস্টপ এখানে, আবার কুটুর শর্মাকে এখান থেকে শুরু, শেষ হয়েছে এখানে, এটা কে বলছে, স্যাট দ্য স্ট্রেট চাইল্ড, তার তার মানে এত এটা বলছিল প্যাসার বাই শুনছিল স্ট্রেট চাইল্ড, আর এটা বলছে স্ট্রেট চাইল্ড শুনছিল কে প্যাসার বাই, আর এইটা আবার কে বলছে, তাহলে এটা হয়তো একটু পরে আমরা বুঝতে পারবো, এটা আসলে বলছে স্টেট প্যাসার বাই, আর পরের লাইনটাই যে এখান থেকে আবার কুটুর শর্মা শুরু হয়েছে এটা বলছে দ্য বয়। তবে নারেশন শুরু করতে যাচ্ছি, তো নারেশন মানে যে বাক্যটাকে, যে এই বাক্যটাকে আমরা প্রথমে নারেশন করছি, এই বাক্যটাকে কে বলছে এটা লিখবো, প্রথমে কে বলছে এটা, দ্য প্যাসার বাই, প্যাসার বাই মানে পথচারী, লেখলাম আমরা দ্য প্যাসার বাই। তো প্রথমে লিখবেন যে বলছে, পরে লিখবেন যে শুনছে, এই বাক্যটা কে শুনছে, দ্য স্ট্রেট সাইড, লিখে ফেললাম দ্য স্ট্রেট সাইড। তো যেহেতু এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আক্স লাগবে ইন রিপোর্টিং ভার্বের জায়গায়, আর কমার জায়গায় ফতোয়া ডাব্লিউ শর্ট লাগবে, তো আমরাও তাই ব্যবহার করব। তো এখানে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, আমরা মাঝখানে কী লিখবো, আক্সড, এবং এইখানে কী লিখবে, ফতোয়া ডাব্লিউ শর্ট, যেহেতু ডাব্লিউ শর্ট এই বাক্যে আসে, সো আমরা এই ব্যবহার করবো না, শুধুমাত্র হোয়াই লিখবো। তো আমরা লিখলাম হোয়াই, নারেশন মানে আমি আগে বলেছি সবসময় সাবজেক্ট আগে, উপসেটা পরে, তাহলে আগে ইউ, পরে আর ইউ, গুড পার্সন সেকেন্ড পার্সন, আই থাকলে দ্য প্যাসার বাই অনুযায়ী, যেহেতু পুরুষ মানুষ হিউ, তো যেহেতু ইউ সেকেন্ড পার্সন, তো দ্য স্টেট চাইল্ড অনুযায়ী হবে, তাহলে তারপরে আমরা কী লিখবো, হি লিখবো, আসলে এই হিটা আমরা সি বা হি বা সি আমরা জানি না, তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে হি ছেলে, তো স্টেট চাইল্ড আমরা লিখে নিলাম। তো অ্যামিজার থাকলে অজয়ার, আমরা কোথায়, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন স্যার অ্যামিজার থাকলে কোথায় অজয়ার হয়, এই যে অ্যামিজার থাকলে অজয়ার হয়, সুতরাং আমরাও আর আসে বিদায়, আমরা এখানে কী লিখলাম, ওয়াস, তো ক্রাইং, তো ক্রাইং, এই দেখেন এটার উত্তর কিন্তু আপনি হয়ে গেছে, এবং আপনি যদি এটা বুঝে থাকেন আপনি এক পেলেন। তো কে বলছে, দ্য প্যাসার বাই শুনছে কেটা, দ্য স্টেট চাইল্ড, মাঝখানে কে আক্সড, কমার্স হয় কি, ফতো ডাব্লিউ এস ওয়ার্ড, আগে ইউ, পরে আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, স্টেট চাইল্ড অনুযায়ী হি হয়েছে, যদি আই থাকতো তাহলে প্যাসার বাই অনুযায়ী হি হইতো, অ্যামি স্যার থাকলে ওয়াজ ওয়ার, তো আর আছে আমরা ওয়াজ লিখলাম, ক্রাইং, তো ক্রাইং, এই পর্যন্ত ন্যারেশন শেষ হয়ে গেছে। এখন ইউ হ্যাভ, এখানে আসলে বাক্যটা ছিল এরকম, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কোনো সমস্যা আছে, কে বলছে এটা, আজ দ্য প্যাসার বাই, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটাও কী বলছে, দ্য প্যাসার বাই, তো প্যাসার বাই ইচ্ছা করলে আমরা প্যাসার বাই লিখতে পারতাম, প্যাসার বাইয়ের পরিবর্তে আমরা কী লিখে নিলাম, হি, আসলে হিটাকে প্যাসার বাই, তো আমরা ব্র্যাকেটে পি দিয়ে লিখে নিলাম, তাতে বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্যাসার বাই। তো শুনছে কেটা, তো আজ দেখলাম শুনছে কে, আসলে শুনছে তো ওই দ্য স্টেট চাইল্ড, দ্য স্টেট চাইল্ডের পরিবর্তে আমরা লিখলাম হিম, যেহেতু স্টেট চাইল্ড একটা ছেলে, ব্র্যাকেটে লিখে নিলাম কি, এস, এস তে কি বোঝাচ্ছে, এস তে বোঝাচ্ছে হচ্ছে স্টেট চাইল্ড, আসলে কেন হিম হইলো, কেন হি হইলো না, আসলে বাক্যে প্রথমে হি হয়, বাক্যে শেষে গেলে যদি হিউ থাকে তারপরে হিমন, তো আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি, হি কামস সে আসে, কিন্তু আপনি যখন পিছনে হি লিখবেন তখনই হির জায়গায় হিম লিখতে হবে। তো আক্সড হিম ইফ অথবা কি ডাব্লিউ এস ওয়ার্ড, এখানে কিন্তু ডাব্লিউ এস ওয়ার্ড নাই, সুতরাং আমরা কী লিখবো, ইফ লিখবো, আমরা লিখলাম ইফ। ডু ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আপনি স্পেশাল যে নোটটা ছিল সেই নোটে আপনি দেখে আসছেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে ডু আর ডাস থাকলে বাদ দিয়ে ভার্বের পাস্ট অফ, আর ডিড থাকলে বাদ দিয়ে হেডের সাথে বি থ্রি, তো আমরাও তাই করবো, এখানে যেহেতু ডু আছে প্রশ্ন করার জন্য ডুটা বাদ দিব, ইউ কুড পার্সন সেকেন্ড পার্সন, ইউ যেহেতু সেকেন্ড পার্সন হিম অনুযায়ী হবে, কিন্তু আপনি হি লিখতে, হিম লিখতে পারবেন না, আপনি লিখবেন হি, কারণ কি, যেহেতু ইউ সেকেন্ড পার্সন কিন্তু হিম অনুযায়ী হবে, যেহেতু এই ইউ হিম অনুযায়ী হইলেও আমাদের এই হি লিখতে হবে, কারণ কেস আসলে কখনো জায়গা ছাড়ে না, আপনি সবসময় এই ইউ থাকতে হি লিখতে হবে, নয়তো সি লিখতে হবে, নয়তো ইট লিখতে হবে, নয়তো উই লিখতে হবে, নয়তো আই লিখতে হবে, এই মি থাকলে সবসময় আপনি এখান থেকে লিখবেন, কখনো এইখান থেকে নিতে পারবেন না, কখনো মাই থাকলে আপনি সবসময় এখান থেকে নিতে হবে, কখনো এই পাশে আসতে পারবেন না। তো সুতরাং যদিও এখানে হিম অনুযায়ী নারেশনটা, হিম অনুযায়ী সাবজেক্ট হয়েছে, কিন্তু আপনি হিম অনুযায়ী লিখতে পারবেন না, আপনি কোনটা লিখতে হবে, যেহেতু ইউ ফার্স্ট কেসে আছে আপনাকেও হিম না লেখে হি লিখতে হবে, তো এই এইটা আসলে কে, এইটা হচ্ছে স্ট্রেট চাইল্ড, লিখে নিলাম স্ট্রেট চাইল্ড।
তো আসলে কখন ব্র্যাকেটে লিখতে হয়, যখন দেখেন দুইটা জায়গায় এক পুরুষ থাকে বা দুইটা জায়গায় মহিলা থাকে, একরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে লিখতে হয়, একরকম না হলে লিখতে হবে না। তো তারপরে একটা হ্যাভেস থাকলে কি হবে, হ্যাড, আমরা বলি এডিসি ডুয়ার ডাস থাকলে বাদ দিয়ে বারোর পাঁচটা, তো হ্যাভেস থাকলে হ্যাড, হ্যাভের হ্যাভের পাঁচটা হচ্ছে হ্যাড, আর আমরা এমনিও জানি হ্যাভেস থাকলে হ্যাড হয়। তো তারপরে লিখলাম প্রবলেম ফুল স্টপ, ওকে। তো এই এই নারেশন এই পর্যন্ত শেষ হয়ে গেছে, এখন শুরু হয়েছে কোনখান থেকে, এখান থেকে, আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, আমি কাঁদছি কারণ আমার দেখার কেউ নেই, কে বলছে, এটা সেট দ্য স্টেট চাইল্ড, তো সেট দ্য স্টেট চাইল্ড, এটা যেহেতু স্টেট চাইল্ড বলছে আমি লিখে নিলাম দ্য স্টেট চাইল্ড, তো বলতেছে কে দ্য স্টেট চাইল্ড, শুনতেছে কে, ওই যে দ্য প্যাসার বাই, তার পরিবর্তে লিখলাম হি, হিমটা মানে কি, এটা হচ্ছে প্যাসার বাই। তো এটা কী ধরনের সেন্টেন্স, এটা দেখেন সাদের আছে, সাদের আছে মানে অ্যাসারটিভ সেন্টেন্স, আর অ্যাসারটিভ সেন্টেন্স মানে এখানে কী লিখবো আমরা, টোটো লিখতে পারবো, সেটও লিখতে পারবো, তো আমি লিখলাম টোল, যেহেতু এখানে অবজেক্টটা লিখে নিচ্ছি, অবজেক্ট লিখলে টোল লেখা লিখতে হয়, আর সেট লিখলে সেক্ষেত্রে টু দিয়ে নিতে হবে। তো কমার্স দায় কী আমরা জানি, অ্যাসারটিভ সেন্টেন্সে কমার্স দায় কী হয়, দ্যাট হয়, আপনারা যদি এটা ভুলে যেয়ে থাকেন তারপরে একটু দেখে নিতে পারেন, তো দেখে নিতে পারেন অ্যাসারটিভ সেন্টেন্সে টোল অথবা সেট হয় এবং কমার্স দায় দ্যাট হয়, তো তাই আমি এটা লেখার চেষ্টা করেছি। তো দ্যাট, ও তো আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন স্টেট চাইল্ড যে হবে, স্টেট চাইল্ড মানে হি, তো এই হিটা আসলে কে, এটা হচ্ছে স্টেট চাইল্ড, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, ক্রাইং তো ক্রাইং, বিকজ তো বিকজ, বিকজ তো বিকজ হি, পরে হচ্ছে আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, আই যেহেতু ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন থাকলে প্রথম জন অনুযায়ী, ইউ থাক, ইউ সেকেন্ড পার্সন থাকলে দ্বিতীয় জন অনুযায়ী, যেহেতু আই ফার্স্ট পার্সন, দ্য স্টেট চাইল্ড অনুযায়ী হি, ব্র্যাকেটের মধ্যে আপনি কী লিখবেন এস, তো হ্যাভেস থাকলে হচ্ছে হ্যাড, নান তো নান নিজেই থাকবে, টু তো টুই, লুক তো লুকি, আফটার তো আফটাই, আই আছে না মি আছে, মি আছে কিন্তু আপনি মনে রাখবেন আই মি মানে ফার্স্ট পার্সনের সেকেন্ড কেস, তো ফার্স্ট পার্সন স্টেট চাইল্ড অনুযায়ী হবে হি, কিন্তু আপনি যদি আই থাকতো তাহলে আপনি লিখতেন হি, কিন্তু যেহেতু এখানে আছে মি আপনি কিন্তু হি লিখতে পারবেন, আপনাকে লিখতে হবে হিম, তো আমরাও তাই করবো, এখানে হিম না লিখে আমরা কী লিখবো, হিম, আমরা লিখলাম হিম, টু লুক আফটার হিম, এটা এটা কার অনুযায়ী হয়েছে, এটা হচ্ছে স্টেট চাইল্ড অনুযায়ী হয়েছে, তো লুক আফটার হিম, এই পর্যন্ত বাক্যটা শেষ। এখন এই পর্যন্ত শেষ হয়ে গেছে, এই পর্যন্ত শেষ কারণ এই দ্য স্টেট চাইল্ডটাই তো আগে নিয়ে নিছি, সুতরাং এটাও আর এইখানে নাই, এটা চলে গেছে আগের জায়গায়। তো আরও হাঙ্গি তুমি ক্ষুধার্ত, এটা একজনে বলছে যে কোটা শর্মাকে এখানে শেষ, আবার এইটা কিন্তু আরেকজন বলছে, এটা বলছে দ্য স্টেট বয়, তার এটা বলছে দ্য বয়, তার এটা যদি বয় বলে থাকে তাহলে এটা হচ্ছে কে বলছে, দ্য স্টেট দ্যকে দ্য প্যাসার বাই, দ্য প্যাসার বাই, এটা কি অ্যাসারটিভ সেন্টেন্স, কে বুঝলো আমরা, দ্য প্যাসার বাই মানে পথচারী, প্যাসার বাই যেহেতু না দুঃখিত, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই যে প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন আছে, তো দ্য প্যাসার বাই বলছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো আমরা কী লিখবো, আর্কস, শুনছে কে, হিম, হিম মানে হচ্ছে কি, দ্য স্টেট বয়, স্টেটের এসটা লিখে নিলাম, তো ইফ অথবা কি ডাব্লিউ এস ওয়ার্ড, যেহেতু এখানে ডাব্লিউ এস ওয়ার্ড নাই আপনি কি ইফ লিখে নিতে পারেন, আগে ইউ পরে আর ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, তো সেকেন্ড পার্সন মানে যে শুনছে তার অনুযায়ী হবে, এখানে যদি হিম অনুযায়ী হয়েছে যেহেতু এটা ইউ সাবজেক্টিভ কেস, আপনার হিম অনুযায়ী থাকলেও আপনি হিম লিখতে পারবেন না, যেহেতু এটা ইউ আছে তাহলে আপনি হিম অনুযায়ী লিখলেও আপনি কী লিখবেন, হি লিখবেন, তো আপনি সবত লিখে নিলেন এখানে কি, হি, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, তো নারেশন মানে সবসময় কি সাবজেক্ট আগে উজেরার পরে, আর এই কারণে ইউটা আগে গেছে ইউ আরটা পরে আসছে, তো হাংরি তো হাংরি, তো আপনারা মনে হয় বুঝতে পারতেছেন, তো ইয়েস আই এম, এটা কে বলছে, সেট দ্য দা বয়, তো দা বয় মানে হচ্ছে স্টেট বয়, তো দা বয় লিখে নিলাম, এটা কিন্তু ইয়েস আছে, আমরা জানি ইয়েস থাকলে কী হয়, রিপ্লাইড দ্য অ্যাফা মেইটি, রিপ্লাইড দ্য অ্যাফা মেইটি, একটা বিষয় আপনারা যদি কেউ ভুলে যেয়ে থাকেন তো আপনারা দেখে নিতে পারেন, তো ইয়েস থাকলে রিপ্লাইড দ্য অ্যাফার্মেটিভ হয়, নো থাকলে রিপ্লাইড দ্য নেগেটিভ হয়, তো যেহেতু আমার এখানে ইয়েস আছে আমি এটা লিখে নিলাম রিপ্লাইড দ্য অ্যাফার্মেটিভ, তো রিপ্লাইড দ্য অ্যাফার্মেটিভ লিখে নিয়েছি, এটা যেহেতু আই এম অ্যাসারটিভ সেন্টেন্স, তো আমরা ইচ্ছা করলে অ্যান্ড স্যাট দ্যাট অ্যাসারটিভ সেন্টেন্সের টোল্ডও দেওয়া যায়, স্যাটও দেওয়া যায়, স্যাট দিলে সুবিধাটা কি, স্যাট দিলে যে শুনছে তার নাম না লিখলেও হয়, তো লিখে নিলাম আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, দ্য বই অনুযায়ী, দ্য বই অনুযায়ী হলে হি, এই হিটাকে আসলে স্টেট বই, আমরা এতক্ষণ স্টেট বোর্ডে এস দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এখন এটাই করবো, আপনি স্যার থাকলে ওয়াজ ওয়ার, এই ছিল এটার উত্তর, আমার এটার উত্তর হয়ে গেছে, এখন প্রশ্ন কেউ থাকতে পারে স্যার স্যাট দ্য বই হয়ে গেছে, স্যার আসলে স্যাট দ্য বই, তো দ্য বই নিয়ে নিছি, আর এই যে স্যাট লিখে নিছি অ্যাসারটিভ সেন্টেন্স ছিল বিদায়, তো আমার এটার উত্তর হয়ে গেছে, আমরা এখন দ্বিতীয় আরেকটা প্র্যাকটিস আছে সেটা আমরা চলে যাবো, তো এখানে মোট তিনটা প্র্যাকটিস আমরা আজকে করার চেষ্টা করবো, যদিও ভিডিওটা বড় হয়ে যায় আপনারা দেখে নেবেন, আপনাদের
অনেক শিক্ষার্থী আছেন, বাসে আটকে গেছেন, তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। আপনি যদি কোনো অভিভাবক হয়ে থাকেন, আপনি আপনার সন্তানকে দেখাতে পারেন, তো আশা রাখি তার ন্যারেশন সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো আর থাকবে না। তো শি লাইকস হোয়াইট গ্লোভস, হি স্যাড, কে বলছে এটা? সে পছন্দ করে হোয়াইট গ্লোভস। তো ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো, আই ক্যান গ্যাট দ্যাম, আমি পেতে পারি ফর $1, $1 জন্য? এটা কিন্তু একজনে বলছে। তো আই থিঙ্ক সো, আমি তাই চিন্তা করি, এটা আমি বলছি। তাহলে এটা যদি আমি বলে থাকি, তো এটা কিন্তু আমি বলি নাই, তার মানে এটা হি বলছে। তাহলে হিট আসলে দুটা বাক্য বলছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, এবং হির কথা এখানে শেষ হয়েছে, এটা এই দুটো হচ্ছে হি। কীভাবে বুঝলাম? এই যে এখান থেকে এখানে এটা হি বলছিল, কিন্তু এখান থেকে এটা বোঝার রাস্তা ছিল না, কিন্তু এখন যেহেতু দেখে নিলাম এখানে আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, এখানে কোনো সমাস শুরু হয়েছে, এই যে এখানে আবার শেষ হয়েছে কোথায়? এইখানে। সুতরাং এখানে যে তাই বলছিল, সুতরাং এটা তো হি বলবে। তো ডু ইউ নো হার সাইজ, তুমি কি তার সাইজ জানো? এটাকে বলছে হি। তো আই থিঙ্ক হার হ্যান্ডস আর বিগার দ্যান ইউর্স, তাহলে এটাকে বলছে আই। তো আমরা শুরু করতে যাচ্ছি এটা, এইখানে দুজন বক্তা, একজন হচ্ছে হি আরেকজন হচ্ছে আই। আই মানে হচ্ছে বাক্যের প্রথমে গেলে আই থাকবে, বাক্যের শেষে গেলে এটা মি হবে। তো এই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ সেন্স, দেখেন সাবজেক্ট আছে, তো অ্যাসার্টিভ সেন্সে এখানে কী লাগবে? টোল্ড লাগবে আপনারা, অ্যাসার্টিভ সেন্সে টোল্ড। আমরা একটু আগে দেখে নিচ্ছি অ্যাসার্টিভ সেন্সে টোল্ড, কমার্স আই কী লাগবেন? দ্যাট। যদি কেউ বলে যেয়ে থাকেন আপনারা দেখে নিতে পারেন, অ্যাসার্টিভ সেন্সে টোল্ড অথবা স্যাট, কমার্স আই কী? দ্যাট। ওকে, তো আমরা কমার্স আই কী লিখবো এখানে? দ্যাট লিখবো, লিখলাম দ্যাট। এইখানে কি? সে কোন পার্সন? সি হচ্ছে থার্ড পার্সন। আই, উই, ইউ সারা যা আছে সবই থার্ড পার্সন, সুতরাং থার্ড পার্সনে কখনো ন্যারেশনে পরিবর্তন হয় না। তো লাইক যেহেতু বর্তমান কাল, বর্তমান থাকলে অতীতকাল হয়, মানে প্রেজেন্ট থাকলে পাস্টম হয়। তো লাইক এর পাস্টম কি? লাইট। এটা তো আমি জানি না, আপনি যদি না জেনে থাকেন আপনি দেখে নিতে পারেন। প্রেজেন্ট থাকলে পাস্টম, মানে বিয়ন থাকলে বিটু, বিটু মানে বিয়ন মানে প্রেজেন্ট, আর বিটু মানে হচ্ছে পাস্টম। তো লাইক এর থেকে লাইক হোয়াইট গ্লোভস, তো হোয়াইট গ্লোভস, হোয়াইট গ্লোভস। ওকে, আশা রাখি এই লাইনের আপনার উত্তর হয়ে গেছে, আপনি যদি এটা পারেন এক পেয়ে গেলেন। তো এখন আপনি এটা এই বাক্যের অংশ হয়ে গেছে, এটাও কিন্তু হি বলছে, সুতরাং এটাও কি বলছে? হি। তো এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো আপনি লিখে নিতে পারেন হি, যেহেতু সে আবারও বলছে, সুতরাং এগেইন হি, এগেইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। আস্কড, কে শুনছে? আমি, মাঝখানে কি অথবা ডাব্লিউএস ওয়ার্ড, দেখেন এখানে ইফ ডাব্লিউএস ওয়ার্ড নাই, সুতরাং আমরা কী ব্যবহার করবো? ইফ। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আমার নোট, স্পেশাল নোটে আপনি দেখেন লেখা আছে, স্পেশাল নোটে লেখা আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে ডু আর ডাজ যদি থাকে তাহলে বাদ দিয়ে কি ব্যবহার করতে হয়? বারের পাঁচটা, এবং ডিড থাকলে হেডের সাথে বি থ্রি, আপনি দেখে নিতে পারেন। তো এইখানে যেহেতু কী আছে? ডু আছে, ডু কিন্তু বাদ, ইউ কুড পার্সন সেকেন্ড পার্সন, মিউনজি হবে। তো মিউনজি হলে আপনি কী লিখবেন? মি, আপনি কিন্তু ইউ ফার্স্ট, ফার্স্ট কেসে আছে, সুতরাং ফার্স্ট কেস থাকলে আপনি কখনো মি লিখতে পারবেন না, আপনাকে কী লিখতে হবে? আপনি দেখেন এখানে ইউ যেহেতু ফার্স্ট কেসে আসলে আপনি মি লিখতে পারবেন, আপনাকে আই লিখতে হবে, কারণ কেস কখনো জায়গা ছাড়ে না, এই কেস কখনো এই কেস অনুযায়ী হবে না, সুতরাং মি অনুযায়ী হলে আপনাকে কী লিখতে হবে? আই লিখতে হবে, আপনি আই লিখবেন। তো এখানে লিখে নিলাম আই, ডু আর ডাজ থাকলে বাদ দিয়ে আর কি বারের পাঁচটন, তো থিঙ্কের পাঁচটন কি? থট, থট। আই কোন পার্সন? ফার্স্ট পার্সন, আই যেহেতু ফার্স্ট পার্সন হি অনুযায়ী হবে, তো আই তো ফার্স্ট কেস এবং হি ফার্স্ট কেস, সুতরাং হি লিখে নিলাম। ক্যান থাকলে কী হয়? কুড হয়, যদি আপনি কেউ না জেনে থাকেন আপনি দেখে নিতে পারেন, ক্যান থাকলে কুড হয়। গ্যাট তো গ্যাট, একটা বাক্যে দুটা পরিবর্তন হবে না, গ্যাটের পাস্টম গট হবে না, কারণ ক্যানের জায়গায় তো আমরা কুড পরিবর্তন করছি, একটা বাক্যে একটা বার পরিবর্তন। তো গ্যাট দ্যাম, দ্যাম তো থার্ড পার্সন, ওকে লিখে নিলাম ফ, ফ ডলার। ওকে, এটা উত্তর এই পর্যন্ত হয়ে গেছে, কোন পর্যন্ত গেছে আপনার? এই পর্যন্ত ন্যারেশন শেষ। এখন আই থিঙ্ক সো, এটা কে বলছে? আই। তো দেখলাম আই, এটা কি? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আই স্ট্যান্ড সাবজেক্ট আছে, সুতরাং আই স্যাড দ্যাট লিখলে হবে, টোল দিলে হবে। তো আমরা স্যাডই লিখলাম, টোল দিলে সমস্যা হচ্ছে, যে শুনছে তার লিখতে হয়, স্যাড দিলে না লিখলে হবে, যদি আমি টোল দিতাম তাহলে হিম লিখে নিতে হতো। আই কোন পার্সন? ফার্স্ট পার্সন, আই তো আই অনুযায়ী হবে, কিন্তু আই অনুযায়ী হবে, সুতরাং চেঞ্জের কোনো দরকার নেই। আই থিঙ্কের পাঁচ নম্বর হচ্ছে থট, প্রেজেন্ট টেন্স থাকলে পাঁচ নম্বর, আই থট, সো তো সই। ওকে, তো ডু ইউ নো হার সাইজ, সেটাকে বলছে হি। তো ডু ইউ নো হার সাইজ, সেটাকে বলছে হি। ওকে, তো আমি কে বলছে? এটা হি, তো লিখে নিলাম এটা হি। তো আরেকবার, হি, হি লাইকস হোয়াইট গ্লোভস, হি স্যাড, ডু ইউ থিঙ্ক আই ক্যান গেট, এটাকে বলছে হি, এটা বলছিলাম আমি, আই থিঙ্ক সো, আমি তাই চিন্তা করি। ওকে, ডু ইউ নো হার সাইজ, হি স্যাড, সে বলেছিল, তো আই থিঙ্ক হার বিগার দ্যান ইউরস। তো দেখেন এটাকে বলছে হি, এটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, মাঝখানে কি? আস্কড, ইফ অথবা কি? ডাব্লিউএস ওয়ার্ড। তো লিখবো ইফ,
ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই আমরা জানি ডুয়াল ডাজ থাকলে বাদ দিয়ে ভার্ব ভার্ব ডুবাদ দিতে হবে, ইউ কুড পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন মানে কিন্তু হিউ হবে, হিউ নুজি হবে না, মিউ নুজি হবে। সুতরাং আমি কী লিখব, আই, নোর পাস্ট টাইম হচ্ছে নিউ, নো মানে হচ্ছে নিউ, ওকে, আই নিউ। পরে হার্ট তো থার্ড পারসন পিরিয়ড তো নাই, সাইজ তো সাইজই, ওকে, এটাকে বলছে হি। এটা আবার কে বলছে, আই থিঙ্ক হার হ্যান্ডস আর বিগার দ্যান আই, তো এটা আসলে বলছে আই। সুতরাং আমি আই লিখবো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আই, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, স্যাড দ্যাটও লেখা যাবে, রিপ্লাই দ্যাটও লেখা যাবে, টোল্ডও লেখা যাবে, তো আই স্যাড দ্যাট, আই কোন পারসন, ফার্স্ট পারসন, আই তো আই রুজি হবে, তো আই লিখবো, থিঙ্কের পাস্টম হচ্ছে থট, আই থট হার হ্যান্ডস, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হবে, অ্যামিজার আর যেহেতু প্লোরাল ওয়াজ ওয়ার প্লোরাল হইল, তো বেগা বেগা দেন, এখানে ইউএসএ ইউএসএ না ইউডস আছে, আপনি কিন্তু ইউ ইউ ইউডস আছে, সুতরাং আপনি কী লিখবেন, তো আপনি মনে রাখবেন যে ইউ যেহেতু সেকেন্ড পারসন, আই অনুযায়ী হবে না কিন্তু হি অনুযায়ী হবে, তাহলে হি হিম হিস লেখবেন, এই হচ্ছে এটার উত্তর, এটার উত্তর আমরা ইতিমধ্যে লিখে ফেলছি। এখন আমরা আরেকটা প্র্যাকটিস করবো, সেটা হচ্ছে এটা, তো আপনাকে আমি আবারও বলতে চাই, এখানে এই এই প্রত্যেক নারেশনেই দুইজন করে বক্তা, এখানে আজকের যে আমাদের বক্তা তারা হচ্ছে কে, তারা হচ্ছে প্রথমে হচ্ছে জিম এবং ডেলা, তো ম্যাডাম আর ডেলা, দুঃখিত, তো প্রথম বাক্যটা কে বলছে, ডেলা, এখানে এই পর্যন্ত বলছে ডেলা, পরে আবার নতুন করে বাক্য শুরু হয়েছে, এটা কে বলছে ম্যাডাম, তো এখানে আবার এই যে বলা এই যে কোটেশন মার্ক শুরু হয়েছে, এখানে কোটেশন মার্কগুলো গেছে এই পর্যন্ত, এটা একজনে বলছে, এটা সম্ভবত জিম ডেলা বলছে, পরে এখানে আবার কে বলছে, ম্যাডাম বলছে এটা, পরে আবার এখানে এটা আবার কেউ বলে নাই, পরে আবার এটা বলছে কে, ডেলা, ওকে, তো প্রথম লাইনটা কে বলছে, অবশ্যই ডেলা, তো প্রথমে যে বলছে তার নাম লিখে নিলাম ডেলা, তো শুনছে কাটা, এটা শুনছে হচ্ছে ম্যাডাম, লিখে নিলাম ম্যাডাম। এই বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে কোশ্চেন মার্ক আছে, তো আমরা মাঝখানে কী লিখবো, আস্কড, লিখে নিলাম আস্কড, ইফ অথবা কি ডাব্লিউ এস ওয়ার্ড, দেখেন এখানে ডাব্লিউ আছে কিন্তু এস নাই, সুতরাং ইফ হবে, ইফ আগে ইউ, পরে ইউ উইল, ইউ কুড পারসন, সেকেন্ড পারসন, আই থাকলে ঢেলা অনুযায়ী, ইউ থাকলে ম্যাডাম অনুযায়ী, সুতরাং আমরা কী লিখবো, ম্যাডাম অনুযায়ী লিখবো, সি, এই দুজনই মহিলা আমরা অবশ্যই ম্যাডামের আমরা দিয়ে নিব, কেন তাতে কী বোঝা যাবে, এটা হচ্ছে ম্যাডাম, আদারওয়াইজ বোঝার রাস্তা নাই, কারণ দুজন যখন একরকম হয় তখন দেখতে হয়, উইল থাকলে কী হয়, উল, এখন আপনি হয়তো কেউ নাও জানতে পারেন, আপনাকে দেখে নিতে চাই, স্যালার উইল থাকলে উল হয়, সুতরাং আপনি এখানে কী ব্যবহার করবেন, উড, ওকে, উড, পরে বাই, তো বাই আই আসে, মি আসে না, মাই আসে, মাই আসে, সুতরাং আপনি যে কাজটা করবেন, আমি মাই যেহেতু আসে আপনি লিখবেন, দেখেন এই মাই মাই ডেলা অনুযায়ী হবে, ডেলা যেহেতু একজন মহিলা, সুতরাং আপনি লিখবেন সি হার আর, যদি আই থাকতো তাহলে আপনি লিখতেন সি, যদি যদি আই থাকতো তাহলে আপনি লিখতেন সি, মাই মি থাকলে লিখতেন হার, আর মাই থাকলে লিখবেন হার, তো আপনার এখানে আছে কি, আপনার এখানে আছে মাই, সুতরাং আপনি লিখবেন হার, এই হারটা কি আসলে হারটা হচ্ছে ডেলা টি, পর হচ্ছে হেয়ার, তো হেয়ার, এই লাইনের উত্তর হয়ে গেছে। এখন আই বাই হেয়ার, আমি চুল কিনে রেখে বলছি ম্যাডাম, তো লেখলেন ম্যাডাম, এটা কি অ্যাসারটিভ সেন্টেন্স, ইচ্ছা করলে স্যাডও লিখতে পারেন, ইচ্ছা করলে রিপ্লাইডও লিখতে পারেন, রিপ্লাইড কেন, প্রশ্নের উত্তর আসলে রিপ্লাইড বললেও সুন্দর হয়, প্রশ্নের উত্তর, আগে যেটা প্রশ্ন ছিল, তো কোনো বাক্য যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে প্রশ্ন উত্তরে রিপ্লাইড লেখা যায়, তো রিপ্লাইড কমার যায় কি দেন, কারণ অ্যাসারটিভ সেন্টেন্স, আই কোন পারসন, ফার্স্ট পারসন, ম্যাডাম অনুযায়ী হবে সি, বায়ার পাস্টম হচ্ছে বট, কারণ প্রেজেন্ট থাকলে পাস্টম হয় বট, হেয়ার, তো হেয়ার, ওকে, লিখে নিলাম, তো আই সি বট হেয়ার, তো কেন প্রেজেন্ট হতে থাকে পাস্টম দিলে নিজে আপনি দেখে নিতে পারেন, প্রেজেন্ট থাকলে পাস্টম, ওকে, তো টেক ইউর হ্যাট অফ অ্যান্ড লেটস হ্যাভ এ সাইট অফ দ্য লুকস অফ ইট, এটা কে বলছে, এটা বলছে আসলে, এটা বলছে আসলে ম্যাডাম, এটা বলছে ম্যাডাম, ওকে, তো টেক ইউর হ্যাট অফ অ্যান্ড লেটস হ্যাভ এ সাইট অ্যান্ড লুক অফ ইট, এটা আমাকে দেখতে দাও, তোমার টুপিটা খুলবো, এটাকে বলছে ম্যাডাম, তো দেখলাম ম্যাডাম, তো ম্যাডাম যেহেতু বলছে এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, দেখেন সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে না, সাবজেক্ট নাই, তো যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কী হয়, টোল্ড হয়, ইম্পারেটিভ সেন্টেন্স টোল্ড দেওয়া যায়, সেটা দেওয়া যায়, আমি এটা সেট দিলাম, টোল্ড লেখা যে শুনছে তার নাম লিখতে হয়, তো ইম্পারেটিভ সেন্টেন্স আপনারা জানেন, তো যদি লেট থাকে তো লেট থাকলে দ্যাট লাগে, আর এমনিতে কি ইনভার্টেড কমা করতে টু লিখতে হয়, তো আমরা এখানে টু ব্যবহার করবো, কারণ এখানে যেহেতু লেট নাই, সুতরাং দেখলাম টু, টুর পরে বারবার কোনো পরিবর্তন নাই, ঠিক তো ঠিকই,
ইউ ইউ ইউর আছে, ইউ যেহেতু সেকেন্ড পার্সন কারণ হচ্ছে হবে ডেলা, ডেলা শি হার হার, ডেলা মানে মহিলা, শি হার হার, হার হ্যাট অফ। তো অ্যান্ড এই দেখেন এখানে কিন্তু লেটস আছে, তার মানে লেটস মানে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু সেটের সাথে দ্যাট হয়। তো আপনি আবারও নতুন করে লিখে নিতে পারেন অ্যান্ড স্যাট দ্যাট, লিখে নিলাম লেটস মানে আপনি ধরে নেবেন লেটস মানে উই, লেট মি মানে আই, লেট মানে হি, লেট হার মানে শি। কোথায় আছে এটা আপনি জানেন, স্পেশাল নোট যেখানে আছে সেখানে লেখা আছে লেটস মানে উই, লে তুই ধরতে হবে, লেট মি মানে আই ধরতে হবে, লেট হি মানে হি ধরতে হবে। তো এখানে লেটাস আছে মানে উই ধরে নিব, তাহলে উই মানে আমি থাকলে উই, আমি না থাকলে দে, যেহেতু আমি এখানে নাই সুতরাং আমরা কী লিখবো, দে লিখবো, দে। আর লেটের সাথে এস থাকলে বার্ব হিসাবে শোর ব্যবহৃত হয়, আর লেটের সাথে এস না থাকলে মাইট ব্যবহৃত হয়, লেট মি মাইট থাকলে মাইট ব্যবহৃত হয়। তো লেটের সাথে যেহেতু এস আছে সুতরাং আমরা কী ব্যবহার করবো, শোট দে শোট হ্যাভ আ, they should have a sight, they should have a sight at the looks, at the looks of it. Okay, to $20 আসলে এখানে এটাও কিন্তু ম্যাডামই বলছে, তো $20, $20 মানে $20 এটাও কি বলছে ম্যাডাম, তো ম্যাডাম এগেইন সেন্টেন্স, ম্যাডাম এটা কি এগেইন সেন্টেন্স, আসলে এখানে কোটেশন মার্কগুলো হবে না, ভুল উপসর্গ দেওয়া হয়ে গেছে। তো আপনারা দেখেন, তো ম্যাডাম স্যাড দ্যাট এটা কিন্তু ইম্পারটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, ম্যাডাম স্যাড দ্যাট, আপনি এটা ইচ্ছা করলে দুইভাবে করতে পারেন, এটা ইচ্ছা করলে বড় করে নিতে পারেন, $20 কি চলবে, তো $20, $20 চলতো, তো আপনি ধরে নিলাম যে এটা এইভাবেই হবে, তো $20 আপনি যদি ইচ্ছা করেন উইল্ডো নিয়ে নেন তাহলে সেক্ষেত্রে সুন্দর হবে, আর যে মনে করেন না আমি এই বড় করতে চাই না সুতরাং আপনি ওইভাবে লিখে নিতে পারেন। তো এখানে দেখেন এইটুকু কিন্তু পুরো সময়কে বাইরে, আমরা জানি যে একটা বিষয় জেনারেশনে কোনো সময়কে বাইরে যদি কখনো বাক্য থাকে তাহলে সেটাকে ওইভাবে লিখে নিতে হয়। তো লিফটিং দ্য ম্যাস উইথ আ প্র্যাকটিসড হ্যান্ড, ওকে, পর হচ্ছে গিভ ইট টু মি কুইক, দেখে বলছে ডেলা, তো ডেলা এটা কিন্তু প্রডিউসারে সাবজেক্ট নাই, দেখেন স্যাডও লেখা যায় টোলও লেখা যায়, দেখেন কীভাবে সাবজেক্ট নাই, যে দেখেন গিফট দিয়ে শুরু হয়েছে, সুতরাং যে বাক্যে সাবজেক্ট নাই এটা হচ্ছে ইম্পারটিভ। আর লেট থাকলে দ্যাট হয়, লেট না থাকলে টু হয়, একটু আগে আমরা দেখে আসছি, তো টুর পরে বারবার কোনো পরিবর্তন নাই, টু গিভ ইট টু, আই আসে না মি আসে, মি আসে যেহেতু মি আসে সুতরাং ডেল অনুযায়ী সি, আই থাকলে সি হইতো, যেহেতু মি আসে সুতরাং হার হবে, ডেল অনুযায়ী হার হবে, সি হার খুইক তো খুইকি। এই ছিল আজকের আমার টোটাল প্র্যাকটিস, আপনাদের যদি এই প্র্যাকটিসগুলো ভালো লেগে থাকে, আপনি যদি আরও বেশি প্র্যাকটিস চান আপনি কমেন্ট সেকশানে আপনি লিখতে পারেন, কমেন্ট সেকশানে লেখার পরে আমি অবশ্যই চেষ্টা করবো। এবং একই সাথে আরেকটা বিষয়, যদি আপনারা কেউ চান ইন্টারমিডিয়েট শিক্ষার্থী, যদি কোনো শিক্ষার্থী চান যে আমরা ইন্ডিরেক্ট থেকে ডিরেক্টটাকে দেখতে চাই, সুতরাং অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, কমেন্ট বক্সে লেখার সাথে সাথে আমি অবশ্যই একটা করার চেষ্টা করবো, একটা ভিডিও বানানোর চেষ্টা করবো, সেটার উপরে আসার আগে আপনারা দেখবেন এবং আপনারা যদি উপকৃত হয় সেক্ষেত্রে আপনাদেরও সার্থকতা আসবে, আমারও সার্থকতা আসবে। তো সকাল সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, গুড বাই, ভালো।